নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু জিরো সিক্স তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম মাথাভাঙা গার্লস হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু জিরো সিক্স টাইম আছে তিরিশ মিনিটস ফুল মার্কস পনেরো প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রজ সরি পোয়েম পোয়েমটি নেওয়া হয়েছে খ্রিস্টিনা জর্জিনা রসেটি রচিত দ্য রেনবো নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি এই টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করি তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান সিপস সেল অন দ্য সি জাহাজ যাত্রা করে সমুদ্রে আমরা সকলে জানি জাহাজ ভাসে সমুদ্রে নদীতে ভাসে নৌকা অপশান সি ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন টু দ্য পোয়েট টকস অ্যাবাউট এ বো দ্যাট ব্রিজেস হেভেন কবি এখানে একটি ধনুকের কথা বলেছেন যে ধনুকটা স্বর্গে রাস্তা তৈরি করে অপশান এ ইজ দ্য রাইট আনসার কোয়েশ্চেন থ্রি দ্য পোয়েট মেনশনস দ্যাট দ্য রোড ইজ ফ্রম কবি যে রাস্তাটার কথা উল্লেখ করেছেন সেই রাস্তাটা কোথা থেকে কোথা পর্যন্ত পৃথিবী থেকে স্বর্গ পর্যন্ত আর্থ স্কাই পৃথিবী থেকে আকাশ পর্যন্ত অপশান সি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয় ফিল ইন দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু থ্রি ইকোয়াল টু থ্রি একটি চার্ট আছে চারটিতে তিনটি কোয়েশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার এই চার্টটি তোমরা তোমাদের বইয়েতেও খুঁজে পাবে তো চারটিতে বলা হোয়াট এবং হোয়ার কি আর কোথায় প্রথম কোশ্চেন আছে হয়ার ঘরে অন দ্য রিভার নদীতে কে ভাসে শুধু লিখবে বোটস সেল অন দ্য রিভার নৌকা ভাসে নদীতে নাম্বার টু দ্বিতীয় কোয়েশ্চেনটি আছে ক্লাউড সেল মেঘ ভাসে মেঘ কোথায় ভাসে অ্যাক্রস দ্য স্কাই আকাশ জুড়ে মেঘ ভাসে ওকে নেক্সট নাম্বার থ্রি বলা আছে ওভার টপস দ্য ট্রিজ কে গাছপালাদেরকে ছাপিয়ে যায় সবচেয়ে ছাপাতে পারবে কে রামধনু ছাপিয়ে যায় দ্য বো শুধু লিখবে দ্য বো ওভার টপ দ্য ট্রিজ ধনুকেরা গাছপালা ছাপিয়ে দেয় ধনুক বলতে এখানে ওই তীর ধনুক নয় কিন্তু এখানে ধনু বলতে রাম ধনুক এখানে তোমরা রেনবো লিখতে পারো রেনবো লিখলে আরও সুন্দর হয়ে যাবে জিনিসটা রেনবোই লিখবে ওকে রেনবো দিয়ে ছাপিয়ে যায় এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দুয়ে দা চুজ দ্যেপোজি প্রেপোজিশান ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ফার্মার ইজ সিটিং ড্যাস দ্য ট্রি কৃষক গাছের নিচে বসে আছে তাই বসবে আন্ডার আন্ডার মানে নিচে কৃষকই গাছের উপরে বসে থাকবে ধরো আমি কৃষক আমি গাছে উঠতে পারি না তাহলে কি আমি গাছের উপরে উঠে বসে থাকবো আর নিচে বসবো নিচে বসবো তাই আন্ডার বসলো নাম্বার টু দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ ভদ্রমহিলা বাস স্টপে আছে বাস স্টপ বাস স্টপে একটি ছোট্ট জায়গা তাই এখানে বসলো অ্যাট ওকে নাম্বার থ্রি দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ গ্রামের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে গ্রামের মধ্যে দিয়ে যদি নদী বয়ে যেত তাহলে যাতা হয়ে যেত গ্রামের পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে তাই বসে বিসাইড ওকে এরপরে আছে তিনের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হুইথ কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি ব্র্যাকেটে তিনটে করে ভার্ব আছে তার সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতেছে তিনটি আছে এক নম্বর করে তিন নাম্বার তো ফার্স্ট প্রথমে আছে ডু প্রথমে ডু মানে তার আগে কথা কিছু ওয়ার্ড নেই তার মানে এটা ধরে নিতে হবে ইম্প্যটিভ সেন্টেন্স ইম্প্যারেটিভ সেন্টেন্স সবসময় ভাব দিয়ে শুরু হয় তাই এখানে বসো ডু ইউর ওয়ার্ক নাও এখন তোমার কাজ করো ওকে ইম্প্যার্টিভ সেন্টেন্স নাম্বার টু দ্য ও ডোর দ্য ডোর ব্যাকেট আছে বি আমি বসেছি ওয়াজ ওপেন দরজা খোলা ছিল কেন বসালাম দেখো এখানে তুমি ইজও বসাতে পারো আর ওয়াজও বসাতে পারো এবার ওয়াজ কেন বসালাম ওয়াজ বসালাম এটা ভেবে যে দরজা খোলা ছিল আমি দরজা খোলা ছিল এরকম মিনিং করেছি তাই এখানে ওয়াজ বসো আমি যদি করতাম দরজাটা হয় খোলা হয় মানে কি পেসেন্স তাই এখানে ইজ বসাতে পারতাম কোনো অসুবিধা নেই ইজ ওয়াজ দুটোই বসাবে যেটা ভালো সেটা বসাবে নাম্বার থ্রি আই ব্যাকেট আছে বি তারপর আছে ওয়ার্কিং আই এম ওয়ার্কিং ওয়ার্ক আছে তো তুমি এখানে আই অ্যাম বসাবে আই এম ওয়ার্কিং তুমি দেখো আমি এটা হচ্ছে গঠনটা হচ্ছে টেন্সের গঠন আমি এখানে প্রেজেন্ট টেন্স ভেবেছি তাই আন বসতেছি যদি পাস্ট কন্টিনিউস ভাবতাম তাহলে কিন্তু ওয়াজ বসাতাম এখানে কোথাও উল্লেখ করা যে এটা প্রেজেন্টে করতে হবে বা পাস্টে করতে হবে বলে যে অ্যাপ্রোপ্রিয়েট বসাতে অ্যাপ্রোপ্রিয়েট মানে কি যদি পাস্ট টেন্সে বসে তাহলে কি ভুল হবে আবার যদি কি প্রেজেন্ট টেন্সে বসে তাহলে কি ভুল হয়ে যাবে মোটেই না এখানে কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড দেওয়া নাই যে এটা দেখে বুঝবে টেন্সে হবে কি পাস্ট টেন্সে হবে সুতরাং চাপের কিছু নয় যেটা বসাবে সেটাই হবে আমার মতে বলে নেক্সট চারের দাগ ফর্ম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান ইন টু টু ইকোয়াল টু টু দুটো নাউন আছে তার অ্যাবস্ট্রাক্ট ফর্ম করতে দিয়েছে প্রথম আছে অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক অ্যাডাল্ট থেকে অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্কতা নাম্বার টু সুইট সুইট থেকে সুইটনেস মিষ্টি থেকে মিষ্টতা এরপর আছে পাঁচের দাগ মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইয়ার ওন উইথ দ্য ফলোইং ওয়ার্ডস ওয়ান একটা ওয়ার্ড আছে সেই ওয়ার্ড দিয়ে নিজের মতো করে মেক সেন্টেন্স করতে দিয়েছে তো ওয়ার্ডটি বলা হচ্ছে ন্যাস্টি ন্যাস্টি মানে হচ্ছে নোংরা আমি করেছি ডোন্ট প্লে উইথ ন্যাস্টি থিংস নোংরা জিনিস নিয়ে খেলবে খেলা খেলাধুলা করবে না আমি এটা করেছি আমার মনে হচ্ছে তোমরা তোমাদের মতো করতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমরা কে কী করলে ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বন্ধুবান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবে এবং তুমি নিজে সাবস্ক্রাইব করবে আর লাইক করে জানাবে বন্ধুরা এখানেই শেষ করছে ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম